স্নেহের শিক্ষার্থীবৃন্দ আশা করি স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা ভালো আছো আজ তোমাদের প্রোগ্রামিং ভাষার উপরে দ্বিতীয় পার্ট জানো পঞ্চম অধ্যায়ের অংশ এই পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সঞ্জয় কুমার প্রামাণিক প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাদার বক্স কারস্থ অর্থনীতি কলেজ রাজশাহী পাঠ একে আমরা ছোট ছোট দুটো প্রোগ্রাম শিখেছিলাম এবং প্রোগ্রাম লিখেই তোমাদের আমি আগে প্রোগ্রামের ধারণা দেওয়ার চেষ্টা করছি পরবর্তীতে প্রোগ্রামের খিনাটি বিষয় নিয়ে আলোচনা করব গত পাঠের একটি সমস্যা দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার প্রোগ্রাম আজকে আবারও তোমাদের দেখাচ্ছি যদি কোনো সমস্যা হয়ে থাকে আজকে আশা করি সে সমস্যাটা দূর হবে দেখো দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা একটা ধনাত্মক সংখ্যা নিলাম পূর্ণ সংখ্যা এ আর একটা ধনাত্মক সংখ্যা বি নিলাম এ দুটো সংখ্যা যোগ করে যোগফল আমরা রেখে দিলাম সামের মধ্যে ঠিক আছে আর এই ধনাত্মক সংখ্যাগুলো কেমন সেটা কিন্তু আগে ঘোষণা করে নিতে হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা এদেরকে বলা হয় ইনটিজার খেয়াল করো আইএনটি ইনটিজার একটা এ আর একটা হলো বি ইনটিজার এ এবং বি মানে দুটি ধনাত্মক সংখ্যা একটা এ এবং একটা বি ধনাত্মক সংখ্যা অনেক আছে তোমরা জানো এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি ইত্যাদি হুম তাদেরকে যোগ করে আমরা ধনাত্মক সংখ্যাই পাব গতদিন উদাহরণ দিয়েছিলাম আজকে আরেকবার উদাহরণ দেখো ধরো একটা ধনাত্মক সংখ্যা হলো পাঁচ আর একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো দুই দুই এবং পাঁচ যোগ করলে হবে সাত তাই তো তো আমরা এ এবং বি দুইটা ধনাত্মক সংখ্যা নিয়ে সেটা রাখলাম কার মধ্যে সামের মধ্যে তার মানে সাম হবে কত সাত ঠিক আছে সাম হবে সাত তারপরে আমরা আসি এই সামটাকে আমরা প্রিন্ট করার আগে কী করবো দুটো সংখ্যা কম্পিউটারের সাহায্যে ইনপুট আকারে নিয়ে আমরা যোগ করবো ইনপুট আকারে নেওয়ার জন্য আমাদের এই যে প্রিন্ট এফ লিখেছি এফ ইন্টার ফার্স্ট নাম্বার এ তার মানে কম্পিউটারে এটা প্রিন্ট হবে এন্টার ফার্স্ট নাম্বার এ তাহলে এটা প্রিন্ট করবে তারপরে আমরা এটা পড়বো পড়ে তারপরে কম্পিউটারের কীবোর্ডের সাহায্যে আমরা একটা সংখ্যা লিখে দিলাম তাহলে প্রথম সংখ্যাটা হবে কি এ ধরো প্রথম সংখ্যাটা আমরা লিখে দিলাম পাঁচ তাহলে কম্পিউটার সেটাকে স্ক্যান করে অ্যামফারসেন এ এই ঠিকানায় রেখে দিল আর এই যে শতকরা চিহ্ন ডি এটাকে বলা হয় ফর্ম্যাট স্পেসিফায়ার তোমাদেরকে আগে বলেছি এই ফর্ম্যাট স্পেসিফায়ার শতকরা চিহ্ন ডি বা পার্সেন্টেজ ডি লেখার অর্থ আমরা যে সংখ্যাটা নিলাম সেটা হলো ধনাত্মক সংখ্যা একটা সংখ্যা আমরা নিয়ে নিলাম ইনপুট আকারে আর একটা সংখ্যা নিব সেই জন্য লিখলাম প্রিন্টেভ ইন্টার সেকেন্ড নাম্বার মানে এই কথাটা কম্পিউটারের স্ক্রিনে আমরা দেখতে পারবো তারপর কিবোর্ডের সাহায্যে মনে করো যে একটা সংখ্যা লিখে দিলাম দুই এর জন্য লিখেছিলাম পাঁচ বিয়ের জন্য লিখলাম দুই তাহলে দুটো সংখ্যা আমরা লিখে ফেললাম কিবোর্ডের সাহায্যে বি লিখার সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটা এই ঠিকানায় গিয়ে জমা হলো বিও কী ধরনের সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা সেই জন্য আমরা চিহ্ন ডি লিখলাম এখন এ এবং বি দুটো সংখ্যা যোগ করে রেখে দিলাম সামের মধ্যে তাহলে এ আমরা কত দিয়েছিলাম পাঁচ বি দুই তাহলে সামের মধ্যে কত জমা হয়ে থাকবে সাত জমা হয়ে থাকবে তাহলে আমাদের প্রিন্ট করতে হবে কি সাত না আমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট করতে হবে সাম এই সাম প্রিন্ট করলেই কিন্তু আমরা ফলাফল সাত পেয়ে যাব এখন এই যে সাত সাত কোন ধরনের সংখ্যা এটাও কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা সেই জন্য এখানে কিন্তু আমরা লিখেছি চিহ্ন ডি ঠিক আছে তাহলে বোঝা গেল যে আমরা কী কী নিলাম একটা সংখ্যা নিলাম এ সেটা হলো পাঁচ এই যে এ নিলাম হল পাঁচ বি নিয়েছে আমরা দুই তাহলে সাম করে কত হবে সাত হবে এই সাম প্রিন্ট করা মানে আমরা ফলাফল পাবো হলো সাত ঠিক আছে তারপরে আমাদের কি করতে হবে রিটার্ন জিরো লিখতে হবে কেন লিখতে হবে এগুলো আমরা পরে আলোচনা করবো বলেছি আর এই যে স্টেটমেন্টগুলো লিখলাম সেটা লিখতে হয় কোথায় কোথায় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে খেয়াল করে দেখো এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট এটা হলো শুরু আর এইটা হলো শেষ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সমস্ত স্টেটমেন্টগুলো আমরা লিখেছি আর স্টেটমেন্টের শেষে খেয়াল করো সেমিকলন আছে প্রত্যেকটা লাইন বা স্টেটমেন্টের শেষে কিন্তু সেমিকলন আছে আর এই যে সেকেন্ড ব্যাকেটের মধ্যে যে স্টেটমেন্টগুলো লিখলাম এগুলো কারা এগুলো সবাই হলো মেইন ফাংশনের অংশ সি প্রোগ্রামের প্রধান ফাংশন হল মেইন ফাংশান সবগুলোই লিখতে হয় মেইন ফাংশনের মধ্যে আর এখানে খেয়াল করো যে আমরা দুটো ফাংশন ব্যবহার করেছি একটা প্রিন্টে আর একটা স্ক্যান দুইবার ব্যবহার করেছি কিন্তু প্রিন্টেপ আর স্ক্যানে এই দুটো ফাংশন আমরা ব্যবহার করেছি এই দুটো ফাংশন কীভাবে কাজ করে তার সমস্ত বিবরণ লেখা আছে এস টি ডিআইও ডট এইচ এই হেডার ফাইলের মধ্যে আমাদেরকে একটুও ভাবতে হবে না যে এই ফাংশন দুটো কীভাবে কাজ করবে সমস্ত বিবরণ লিখে দেওয়া আছে এস ডিআইও ডট এইচ এই হেডার ফাইলের মধ্যে সেজন্যে সবার প্রথমেই এই যে ফাংশন আমরা ব্যবহার করব সেই ফাংশনের হেডার ফাইলটা আমাদের লিখে নিতে হয় লেখার নিয়ম কি প্রথমে হ্যাশ চিহ্ন দিতে হয় তারপরে ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা অর্থাৎ এই হেডার ফাইলটাকে আমরা অন্তর্ভুক্ত করে নিলাম প্রোগ্রামের মধ্যে এই হেডার ফাইলের মধ্যে যে যে ফাংশনের কাজকর্ম লেখা আছে সেই সব ফাংশানগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো আমরা ব্যবহার করেছি দুইটা সেটা কী কী একটা প্রিন্টেফ একটা প্রিন্টেফ আর একটা হলো স্ক্যান এফ এই দুটো ফাংশান ব্যবহার করেছি এই দুটো ফাংশনের বিস্তারিত বর্ণনা লেখা আছে কোথায় এই এস টি ডিআইও ডট এইচ এর মধ্যে ঠিক আছে তারপরে আসো আমরা আর একটা সমস্যা দেখি সমস্যা তিন দুটি ধনাত্মক সেটা পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশ সংখ্যা হতে পারে তাদের আমরা গড় নির্ণয় করবো সে সংখ্যা দুটো আবার আমরা কি ধরে নিলাম একটা এ আর একটা হলো বি ঠিক আগের মতোই ভালো করে খেয়াল করো ধরো আগে আমরা কি নিয়েছিলাম এ নিয়েছিলাম হলো পাঁচ বি নিয়েছিলাম দুই যোগ করে কত হয়েছিল যোগ করে হবে সাত এখন গড় নির্ণয় করতে গেলে কী করব আমরা এই সাতকে কত দিয়ে ভাগ দেব দুই দিয়ে যেহেতু দুটো সংখ্যা নিয়েছি দুই দিয়ে ভাগ করলে কত হবে তিন দশমিক পাঁচ ঠিক আছে তাহলে দেখো ধনাত্মক সংখ্যা দুটো যদি পণ্যও হয় তাদের যোগফল পূর্ণই হবে কিন্তু গড় পূর্ণ সংখ্যা নাও হতে পারে হতেও পারে আবার নাও হতে পারে সেই কি কী আমরা আমরা এখানে ঘোষণা করে নেব যে এ দেখো এ বি সাম তারপর হলো অ্যাভারেজ এদের সবাইকে আমরা ফ্লোট বলে নিলাম ফ্লোট মানে ভগ্নাংশযুক্ত সংখ্যা ফ্লোট লিখলে আমরা পূর্ণ সংখ্যারও যোগ করতে পারবো তারপরে গড় নির্ণয় করতে পারবো তবে যেহেতু দুটো পূর্ণ সংখ্যার যোগফল সাম এটা পূর্ণ সংখ্যা হলেও গড় অ্যাভারেজ কখনোই পূর্ণ সংখ্যা নাও হতে পারে আবার হতেও পারে না হওয়ার সম্ভাবনাও আছে হওয়ার সম্ভাবনাও আছে আমরা সবাইকেই বলে দিলাম ফ্লোট সবাইকে দশমিক মানে ভগ্নাংশযুক্ত সংখ্যা ঘোষণা করে নিলাম আমরা তারপরে আমাদের কি করতে হবে ঠিক আগের মতোই আমরা একটা সংখ্যা নিব ধরো সংখ্যাটা নিলাম পাঁচ তারপরে পাঁচ কিবোর্ডের সাহায্যে লিখে দিলাম সেটা স্ক্যান করে কম্পিউটার রেখে দিল কোথায় অ্যামফারসেন্ট এতে আরও একটা সংখ্যা লিখলাম সেই সংখ্যা জমা হলো কোথায় অ্যামফারসেন্ট বিতে পার্থক্যটা দেখো এইখানে আগের সমস্যায় লিখেছিলাম চিহ্ন ডি এফের জায়গায় লিখেছিলাম ডি এখন এফ কেন লিখলাম আর আগের বার ডি বা কেন লিখেছিলাম আগে ডি লিখেছিলাম আমরা ইনপুট আকারে যে সংখ্যাটা নিয়েছিলাম সেটা ছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা এখন ইনপুট আকারে আমরা যে সংখ্যাটা নিচ্ছি সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশও হতে পারে যেহেতু আমরা ঘোষণা করে দিয়েছি ভগ্নাংশ সেই জন্য আমাদের এখানে এফ নিতে হলো ফ্লোট ঠিক আছে বি এই সংখ্যাটাও আমরা ঘোষণা করে নিয়েছি ফ্লোট মানে ভগ্নাংশ যুক্ত হতে পারে সেজন্যে আমরা এখানে লিখলাম চিহ্ন এফ তারপরে এবি দুটো সংখ্যা নেওয়া হয়ে গেল এবি যোগ করে কোথায় রাখা হলো সামের মধ্যে এবি সাম এগুলো কিন্তু চলক বলে মানে এদের মান পরিবর্তনশীল এর মান তুমি যে কোনো সংখ্যা দিতে পারো বিয়ের মানও যে কোনো সংখ্যা দিতে পারো সে মোতাবেক পরিবর্তন হয়ে যাবে এই সামকে দুই দিয়ে ভাগ দিলাম দেখো যেহেতু দুটো সংখ্যা তাহলে পেয়ে গেলাম আমরা গড় এখন এই গড়টাই মানে অ্যাভারেজটাই আমাদের প্রিন্ট করতে হবে খেয়াল করে দেখো প্রিন্ট অ্যাভারেজ অফ টু নাম্বারস ইকুয়াল টু এই যে অ্যাভারেজটা দেখো আগে এখানে আমরা যখন সাম বের করেছিলাম তখন সাম পেয়েছিলাম তোমরা যদি আবারের জায়গায় সাম লিখো তাহলে সাম পাবে ঠিক আছে এবার খেয়াল করে দেখো এই যে গড় এই গড়টা কোন ধরনের সংখ্যা হতে পারে এই যে আমরা ঘোষণা করে নিচ্ছি ফ্লোট মানে ভগ্নাংশ বা দশমিক যুক্ত সংখ্যা সেই জন্য এখানে লিখা হলো কি দশমিক টুয়েভ শুধু এফ লিখলেও হতো দশমিক টুয়েভ লিখার অর্থ হলো যে দশমিকের পরে আমরা দুটো অঙ্ক চাই সেজন্য লিখলাম দশমিক টুয়েফ তারপরে রিটার্ন জিরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় তোমরা জানো এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম প্রত্যেকটা ফাংশ স্টেটমেন্টের শেষে দেখো কি দেওয়া আছে সেমিকলন দেওয়া আছে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকলন দেওয়া আছে আর এগুলো হলো মেইন ফাংশনের অংশ তারপর এখানে দেখো এস ডিআইও ডট এইচ লিখেছি এটা কেন লিখলাম এটার নাম কি এটার নাম হেডার ফাইল কেন লিখলাম আমরা এই যে প্রিন্ট এফ আর স্ক্যান দুটো ফাংশান ব্যবহার করেছি ঠিক আগের মতোই এই প্রিন্ট স্ক্যান এর ফাংশনের যে বর্ণনা বা এরা কীভাবে কাজ করবে সবের মধ্যে লেখা আছে সেই জন্যে প্রোগ্রামের শুরুতেই আমরা এই প্রিন্টেফ স্ক্যান যে হেডার ফাইলের মধ্যে আছে অর্থাৎ এস টি ডট এইচ এই হেডার ফাইলটা প্রথমেই আমরা লিখে নিয়েছি এখন এই প্রোগ্রামটা রান করে আমরা যে কোনো দুটো সংখ্যা সেটা ভগ্নাংশই হোক বা পূর্ণ সংখ্যাই হোক আমরা গড় নির্ণয় করতে পারবো এসো আমরা আরও একটা সমস্যা দেখি এটাও খুব সহজ সমস্যা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রাম নির্ণয় এই বৃত্তের ক্ষেত্র ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় এটা তোমরা স্কুল যে মানে ছোটোবেলায় শিখেছ খেয়াল করো তোমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তোমরা এই সূত্রটা কি না দেখো তো পাই আর স্কোয়ার এই আর্টটা কি আর্টটা হলো বৃত্তের ব্যাসার্ধ আর পাই পায়ের মান হলো অনেক হয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওয়ান এরপরে অনেক আছে দশমিকের পরে হ্যাঁ তা আমরা নিলাম দশমিকের মত পরে দুইটা ডিজিট নিলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর আরের মানটা এটা আমাদের বৃত্তের ব্যাসার্ধের মান এটা বৃত্তের ব্যাসার্ধ মেপে দিতে হয় আর সি প্রোগ্রামে আর স্কোয়ার লেখা হয় না আরের পরিবর্তে লেখা হয় কত আর গুণন আর যে পাই এবং আর মাঝখানে এটাও কিন্তু একটা গুণ চিহ্ন হিসাবে দিতে হয় সি প্রোগ্রামের ক্ষেত্রে এই তাহলে সি প্রোগ্রামে পাই আর স্কর এটাকে লিখতে হবে এইরকমভাবে দেখো আমরা এইভাবে লিখেছি এই চিহ্নটাকে বলা হয় রিস্ক তাহলে এটা হলো ক্ষেত্রফল এ আর ই এ এরিয়া মানে বৃত্তের ক্ষেত্রফল তাহলে এখানে আমাদের কি দরকার শুধু একটা জিনিসই দরকার সেটা হলো বৃত্তের ব্যাসার্ধ আর আগে আমরা যে সমস্যাগুলো করলাম সে সমস্যাগুলোর ক্ষেত্রে দুটো ধনাত্মক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা ছিল সেই জন্যে আমাদের দুইবার ইনপুট আকারে সংখ্যা দুটো নিতে হয়েছিল এবার ইনপুট আকারে আমরা কী নেব শুধু একটা সংখ্যাই নেব সেটা হলো বৃত্তের ব্যাসার্ধ দ্য প্রিন্টেফ এন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস আর তার মানে এই কথাটা কম্পিউটার স্কেনে ছাপা হবে আমরা স্ক্যান করবো কম্পিউটার স্কেনে এটা ছাপা হওয়ার পরে আমরা কীবোর্ডের সাহায্যে কী করবো এই বৃত্তের যে ব্যাসার্ধ সে ব্যাসার্ধটা কম্পিউটারের কীবোর্ডের সাহায্যে লিখে দেব টাইপ করে সেই ব্যাসার্ধটা কোথায় জমা হবে অ্যাম্পারসেন্ট আর এর মধ্যে আর এখানে খেয়াল করো শতকরা চিহ্ন এফ তার মানে এই যে ব্যাসার্ধ আর এটা কি ধরনের সংখ্যা আমরা ঘোষণা করে নিয়েছি ফ্লোট ভগ্নাংশযুক্ত কারণ তুমি যদি একটা বৃত্ত আঁকো তারপরে সে বৃত্তের ব্যাসার্ধ যদি মাপো সেটা পূর্ণ সংখ্যা হওয়ার সম্ভাবনা খুবই কম হবে না তা বলছি না খুবই কম যাই হোক যদি পূর্ণ সংখ্যা হয়ও তবুও দেখো তাকে গুণ করবো আমরা কি দিয়ে এই যে ব্যাসার্ধকে গুণ করব আমরা তিন দশমিক এক চার দিয়ে তার মানে সেটা পূর্ণ সংখ্যা থাকার আর কোনো সম্ভাবনাই নাই ভগ্নাংশ হয়ে যাবে সেই আমরা প্রথমেই বৃত্তের ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল দুটোকেই আমরা ফ্লোট বা ভগ্নাংশযুক্ত সংখ্যা হিসেবে ঘোষণা করে নিয়েছি এবার আমরা কি প্রিন্ট করব আমরা এরিয়াটা প্রিন্ট করবো প্রিন্টেফ এরিয়া অফ দ্য সার্কল দশমিক টুয়েভ যে শতকরা চিহ্ন দশমিক টুয়েভ কেন লিখলাম এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার দশমিক টুয়েভ লিখার কারণ হলো দশমিকের পরে আমরা দুইটা অঙ্ক পাব ঠিক আছে রিটার্ন জিরো তারপরে আমরা এটাকে লিখি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে খেয়াল করো সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ এগুলো লিখতে হয় মেইন ফাংশনের মধ্যে আর এইখানে দেখো আমরা কি কি ফাংশান ব্যবহার করেছি একটা হলো প্রিন্টেফ আর একটা হলো স্ক্যান এফ দুটা ফাংশান এই ফাংশনের বিবরণ কার মধ্যে লেখা আছে এস ডিআইও ডট এইচ এই হেডার ফাইলের মধ্যে লেখা আছে সেজন্যে এই ফাংশনের জন্য আমরা এই হেডার ফাইলটা প্রথমেই ঘোষণা করে নিলাম ঠিক আছে এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে আমরা বৃত্তের ক্ষেত্র ফল পেয়ে যাব তাহলে আশা করছি তোমরা পাঠটা মনোযোগ দিয়ে দেখেছ কঠিন মনে হলে আবারও দেখবে সামনে তৃতীয় পাঠে আবার আমরা আলোচনা করব নতুন কোনো সমস্যা নিয়ে ঠিক আছে তোমরা ভালো থেকো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি এবং আশা করছি তোমরা তৃতীয় পাঠটাও দেখবে সবাইকে ধন্যবাদ